প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এই ঢাকা মেডিকেলের করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ঢাকাতে শেখ হাসিনা জাতীয় পার্মানেন্ট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এই ঢাকা মেডিকেলের রোগীদের জন্য যে ইনস্টিটিউট, এটার সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। আমার সবচেয়ে প্রথমেই আপনারা যারা আমার এই বক্তব্য শুনছেন তাদেরকে বলতে চাই যে এই ইউনিটের পাঁচতলায় যদি যান দেখবেন এই যে পুড়ে যাওয়া মানুষের চিৎকার এবং আহাজারি, এটা যে কত কষ্টের বিষয় আপনাদেরকে বুঝায় বলা যাবে না। কিন্তু বিভিন্ন জায়গায় তো মানুষ আগুনে পুড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন কিছু হয়, কিন্তু আপনাদের সামনে যে জিনিসটা আমি লাইভের মাধ্যমে যেটা বলতে চাই, দেখেন এই যে আজকে যে এই যে মুসল্লিরা প্রায় 30 থেকে 35 জন মুসল্লি যারা আগুনে পুড়ে গেলেন, অনেকেই মারা গেছেন এবং অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে। এখানে খুব অল্প কয়েকজন হয়তো বাঁচতে পারেন, তাদের ধারণা। আমি বলতে চাই যে এরা কি ক্ষতিপূরণ, আদৌ কোনো ধরনের ক্ষতিপূরণ পাবে? আচ্ছা যদি পায় বা না পায়, কিন্তু ভবিষ্যতে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঠেকানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হইতে পারে? যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়, যখনই কোনো ঘটনা ঘটে, তখনই শুনি তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটির যে তদন্ত রিপোর্ট বা তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে যে ব্যবস্থা, এই পর্যন্ত খুব বেশি আমাদের চোখে পড়ে না। আপনি দেখেন আজকে আমাদের এই নর্মাল সিস্টেমে, আমাদের টর্ট আইনের যে একটা লোপ হোল, এখানে এইরকম যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা এই ধরনের ক্ষতিপূরণ চাইতে গেলে চাওয়ার জায়গায় কম। সিভিল মামলা যদি করেন তাইলে সর্বোচ্চ ক্ষতিপূরণের জন্য তাদেরকে 60,000 টাকার মতো মামলা দিয়ে, মানে খরচ করে আগে মামলা ফি দিয়ে মামলা করতে হবে। তো যারা মারা গেছে, যা মারা যাবে, যারা তারা তো এইরকম সমর্থই নাই যে তারা এই 60,000 টাকা দিয়ে ক্ষতিপূরণ মামলা করবে। আর মামলা যদি করেও তাতেও প্রায় 20-25 বছর লেগে যাবে এই টাকা। এরার জেনারেশন খেয়ে যেতে পারবে কিনা সন্দেহ আছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে টিকা কেসের বিরুদ্ধে অভিযোগ যে ওনারা ঠিকঠাক মতো গ্যাস যে লিক হয়েছিল, এই লিকটা যদি ঠিক মতো সময় মতো ওনারা ঠিক করতে পারতেন তাহলে এতগুলো মানুষ এই মসজিদে পড়ে মরতো না। আপনারা জানেন যে গ্যাস কোম্পানির যে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে গিয়ে, জানি না এখানে কি হয়েছে, বাস্তবতা হচ্ছে গিয়ে তদবিরার ঘুষ ছাড়া গ্যাস কোম্পানির লাইনই তো খুঁজে পাওয়া যায় না। আর এইরকম অবস্থায় তারা শোনা যায় অভিযোগ আছে যে 50,000 টাকা দিতে না পারার কারণে এতদিন ধরে এই মসজিদের নিচে যে গ্যাস লাইন, এই গ্যাস লাইনটা ঠিক করা হয় নাই। এইভাবে আর কত অ্যাক্সিডেন্ট ঘটাবেন? দেখেন সব জিনিস নিয়ে তো হাইকোর্ট যাওয়া যায় না, আর হাইকোর্ট সব জিনিসে যদি ইন্টারফেয়ার করে, যদি ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সব মানুষ তো হাইকোর্টের পর্যায়ে করা নাড়তে পারে না। এই জন্যই বলি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের অ্যাক্সিডেন্ট কয়দিন আগে আপনারা জানেন এই যে ইউনাইটেড হসপিটালে আগুনে পড়ে মারা গেছে, এরা তো যারা মারা গেছিল তারা ধনী পরিবারের ছিল, এই জন্য হাইকোর্টে মামলা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই মুসল্লিগণের ব্যবস্থা কী করবেন? এই মুসল্লিগণের ক্ষতিপূরণ কে দিবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে, আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে বলতে চাই যে এই ধরনের আইন সংশোধন করতে হবে, নাইলে এই যারা অ্যাক্সিডেন্টে যারা বিভিন্ন রাস্তাঘাটে পড়ে মরতেছে তাদের কোনো ক্ষতিপূরণ না সরকার দিচ্ছে, না যারা দায়ী তারা দিচ্ছে, শুধু একটা তদন্ত কমিটি হইতেছে। এইভাবে কিন্তু একটা দেশ সোনার বাংলা হইতে পারে না। আমি যারা এই যে আমার পিছনে দেখেন এই বার্ন ইউনিট, পিছনে দেখলাম অন্তত মিনিমাম 2 জন মাননীয় মন্ত্রী আসছেন এখানে, মাননীয় 2 জন মন্ত্রী আসছেন এখানে, তারা হয়তো আসছেন, কিন্তু এসে যারা এখানে মারা গেছে তাদের কি সমাধান হবে? সব সাংবাদিকরা হয়তো বসে আছেন, সাংবাদিকরা রিপোর্ট করবেন কালকে বা পরশুদিন, 3 দিন পরে সবাই ভুলে যাবেন, কিন্তু যারা এই আগুন নিয়ে বেঁচে থাকবে, এই পুরা শরীর নিয়ে বেঁচে থাকবে, তারা জানে যে কত কষ্ট করে পৃথিবীটা পার করবে, এবং তাদের পাশে আর কেউ এসে কখনোই দাঁড়াবে না। এই জন্যই একমাত্র সরকারেরই সুযোগ আছে আইন পরিবর্তন করে এদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আর নাইলে এইভাবে শুধু সোনার বাংলা বলে সোনার বাংলা কখনোই হবে না। এত মানুষের দীর্ঘ নিঃশ্বাসের উপর কোনোদিন কোনো দেশ সফল হইতে পারে না। তাই আবারও আহ্বান জানাবো যে এই ধরনের আইন তৈরি করেন, এবং যারা নির্যাতিত নিপীড়িত মানুষ তাদেরকে অন্তত ক্ষতিপূরণ পাওয়ার, তাদের পরিবারের অন্তত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করেন, তাতেই হয়তো ভবিষ্যৎ জেনারেশনের কাছে চোখে চোখ রেখে জবাবদিহি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।